আজকে পুরো ভিডিওতে আলোচনা করব যারা তোমরা সমসাময়িক বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো তোমাদের মেডিকেল পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে যেহেতু যারা ভিডিওটি দেখছো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবে আশা করছি কারণ মেডিকেল বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব দেখো তোমরা যখন সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনীতে SMS পাওয়ার পরে পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রে যাবা তোমাদের সর্বপ্রথম যে পরীক্ষাটা অংশগ্রহণ করতে হবে সেটি হচ্ছে মেডিকেল পরীক্ষা মেডিকেল পরীক্ষা আসলে দুই ধরনের হয় একটি হচ্ছে প্রাথমিক মেডিকেল পরীক্ষা অন্যটি ফাইনাল মেডিকেল পরীক্ষা আমরা প্রথমত জানবো প্রাথমিক মেডিকেল পরীক্ষায় কি কি বিষয় দেখা হয় এবং ফাইনাল মেডিকেল পরীক্ষায় কি কি বিষয় দেখা হয় প্রাথমিক মেডিকেল পরীক্ষায় একজন পুরুষ এবং মহিলা প্রার্থীর যে বিষয়গুলো দেখা হয় সেগুলো হচ্ছিল তার হাইট ঠিক আছে কিনা ওজন ঠিক আছে কিনা এরপরে বুকের মাপ ঠিক আছে কিনা তারপর হচ্ছিল তার হাত পায়ের নখ ঠিক আছে কিনা এরপরে তার দাঁত ঠিক আছে কিনা অথবা অনেকে দাঁতে দেখা যায় পোকা টোকা থাকে বা দাঁত মিসিং থাকে এই বিষয়গুলো যাতে না থাকে সেগুলো চোখে 6x6 ঠিক আছে কিনা তারপর কালার ব্লাইন্ড ঠিক আছে কিনা কালার ব্লাইন্ড হচ্ছে বলতে বিভিন্ন রঙের ভিতরে কিন্তু বিভিন্ন অক্ষর লেখা থাকে এই ধরনের এগুলো বই দিবে সেগুলো পড়তে না পারলে কিন্তু তোমাকে এই সমস্যাগুলো বাদ দিয়ে দিতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ বা চোখে 6x6ও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে তোমার ফ্ল্যাট ফুট ঠিক আছে কিনা তোমার নখ নিয়ে হাঁটু জোড়া লাগে সেগুলো ঠিক আছে কিনা শরীরের কোনো অংশে বিভিন্ন কাটা দাগ আছে কিনা বা বড় ধরনের অপারেশনের দাগ আছে কিনা তারপর তোমার কি বলে ভুলে গেলাম এটা ও হ্যাঁ শরীরের চর্ম জনিত কোনো সমস্যা আছে কিনা অনেকে দেখা যায় কিন্তু শরীরে চামড়া ফাটা দাগ থাকে এই সমস্যাগুলো কিন্তু বাহ্যিকভাবে অর্থাৎ বাহ্যিকভাবে যে সমস্যাগুলো পরীক্ষার কেন্দ্রে সেনাবাহিনী যে মেডিকেল কোরের অফিসাররা থাকবে বাহ্যিকভাবে যে বিষয়গুলো তোমাদেরকে দেখবে সেটাই কিন্তু আসলে প্রাথমিক মেডিকেল হিসেবে গণ্য হয় এরপরে প্রাথমিক মেডিকেল পরীক্ষায় যারা তোমরা টিকে যাবা তোমাদের ফাইনাল পরীক্ষা হবে ফাইনাল মেডিকেল পরীক্ষা ফাইনাল মেডিকেল পরীক্ষা বলতে আসলে বোঝায় যারা অফিসার থাকবেন পরীক্ষার কেন্দ্রে তারা কিন্তু বিভিন্ন যন্ত্রের সাহায্যে তোমার নাকের ভিতরের অংশ দেখবে যে তোমার নাকে TNS আছে কিনা বা পলিপস আছে কিনা কানের ভিতরে যন্ত্র ঢুকিয়ে দেখবে যে তোমার কানের পর্দা ঠিক আছে কিনা বা কোনো ধরনের ইনফেকশন আছে কিনা বা তোমার পাইলস এই বিষয়গুলো কিন্তু আসলে তারা দেখে থাকে এগুলো আসলে ফাইনাল মেডিকেল পরীক্ষার বিষয় যারা প্রাথমিক এবং ফাইনাল মেডিকেল পরীক্ষায় টিকবা তারাই কিন্তু ওই দিন পরীক্ষার পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা আর যদি তুমি ফাইনাল অথবা প্রাথমিক মেডিকেলে যে কোনো জায়গায় বাদ পড়ে যাও তাহলে আর পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এখন তোমাদের জন্য হচ্ছে পরামর্শ আমার পক্ষ থেকে সেটা হচ্ছে যারা তোমরা আবেদন করেছো এখন বসে না থেকে তোমাদেরকে যেটা করতে হবে তোমরা যারা এই বিষয়ে যার ধারণা আছে বা তোমাদের পরিচিতি যদি কেউ ডিফেন্সে চাকরি করে তার কাছ থেকে পরামর্শ নিতে পারো নিয়ে তুমি আগে থেকে দেখো যে তোমার মেডিকেল চেক আপের মাধ্যমে তোমার কোনো মেডিকেল সমস্যা আছে কিনা যদি থেকে থাকে তুমি এখনও তো অনেকদিন সময় হাতে পাবা তুমি তোমার ভালো একজন ডাক্তারকে দেখাও বা ভালো পরামর্শ নাও নিয়ে তুমি তোমার ওই সমস্যার সমাধান করতে পারো আর বেসিক্যালি যারা আমাদের ভিডিওগুলো দেখো ইউটিউব চ্যানেলে তারা তো জানোই আমাদের একটা কোচিং সেন্টার রয়েছে আর যারা নতুন দেখছো তারাও আজকে একটু শুনে রাখো আমাদের কোচিং সেন্টারে আমরা কিন্তু সৈনিক এবং অফিসার পদের জন্য কোচিং করে 1 মাস এবং 2 মাস মেয়াদের জন্য তুমি চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কোচিং সেন্টারে আসতে পারো এসে স্বল্প খরচে ভর্তি হয়ে এখানে আবাসিক সুবিধা রয়েছে আবাসিকে থেকে স্বল্প খরচে কোচিং করে তুমি কিন্তু তোমার শুধুমাত্র মেডিকেল পরীক্ষা না তোমার লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা শারীরিক পরীক্ষার জন্য কিন্তু এখানে একটা প্রপার প্রস্তুতি নিতে পারবা আর আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমির বৈশিষ্ট্য যখন কোনো প্রার্থী এখানে কোচিং করার জন্য আসে সৈনিক পদের জন্য তখন সর্বপ্রথম আমরা কিন্তু তার প্রাথমিক মেডিকেল পরীক্ষা এবং ফাইনাল মেডিকেল পরীক্ষা এই বিষয়টা কিন্তু আগে সবার আগেই কিন্তু প্রাধান্য দিই তাদের মেডিকেল চেক আপ করে আগে আমরা দেখি যে তার কোনো সমস্যা আছে কিনা যদি থেকে থাকে আমাদের রংপুরে অনেক ভালো ভালো ডাক্তার রয়েছেন তাদের কাছে আমরা ওই ক্যান্ডিডেটকে পরামর্শের জন্য যোগাযোগ করে দিই সে ডাক্তার দেখায় বা পরামর্শ নেয় নিয়ে তার কাছ থেকে একটা সুস্থ মানে সুস্থ হওয়ার যে সঠিক রাস্তা সেটা কিন্তু সেখান থেকে খুঁজে পাওয়ার সাপোর্টটা কিন্তু পাবে তো যারা বুদ্ধিমান প্রার্থী তারা কিন্তু এই কাজটা করবে যে তারা পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে নিজের মেডিকেলটা চেক আপ করে ঠিক আছে কিনা সেটা জানবে জেনে যদি কোনো সমস্যা থাকে ভালো ডাক্তার দেখিয়ে সেটা সমাধান করবে আর যারা না পরীক্ষা দিতে যাচ্ছে গেলাম হলে হলো না হলে নাই এই জাতীয় এই শ্রেণীর যারা প্রার্থী আছে তারা কিন্তু মেডিকেল চেক আপ না করেই পরীক্ষা দিতে যাবে এবং
পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখবে যে কোনো একটা মেডিকেল সমস্যার কারণে তাকে বাদ দিয়ে দেওয়া হলো। তো এখন কেউ যদি বাদ পড়ে যায় তার জন্য তো 6 মাস লস হয়ে গেল, লস হইলো না? তো তুমি এই লসের জায়গায় কেন যাবা? তুমি আগে থেকে প্রস্তুতি নাও, যদি কোনো সমস্যা থাকে সেটা ভালো ডাক্তার দেখাও, দেখে সেটা ঠিক করে তুমি পরীক্ষা দিতে যাবা। এই হচ্ছিল মোটামুটি তোমরা কিভাবে মেডিকেল পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা সে বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। ইনশাল্লাহ আগামীতে নতুন আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা তো জানোই আমি সবসময় গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে আপলোড করি। বিশেষ করে যারা তোমরা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীতে পরীক্ষা দিতে যাও বা পরীক্ষা দিতে যাওয়া, তাদের পরীক্ষার একটু হলেও যাতে উপকারে আসতে পারে আমাদের এই টিউটোরিয়ালগুলো, সেটাই কিন্তু আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে।